ঘর বন্ধ হতে সরকার বলেছে ঘর বন্ধ হতে বন্ধ থাকা কোন দেশের কাজ এই ঘর কলি কালে এই মৃত্যুর মিছিলে এই ঘর কলি কালে মৃত্যুর মিছিলে বলো না এসব হচ্ছে কি দাদা দিছে আউরা আমাদের মঙ্গল দিতে ও আমি ভাসেছি ও আমি ভাসেছি ও আমি ভাসেছি নাহলে দাদা আমাদের দেশে চিরকালে রয়েছি রে গো শুধু ধোঁয়া মায় ধোঁয়া এমন একটা ভাইরাস এলো বিদেশ থেকে আমাদের দেশের লোক মরে সাদা কি বলবো দাদা দেশে এমন ভাইরাস এসেছে আর আমার বৌদি আমার পিছনে এসে রাউন্ড লেগেছে বলে কচি তুই গরু নাড়তে যা কচি তুই ছাগল নাড়তে যা কেন রে কেন আমি কি ছাগল তো ছাগল নাড়বো না ওই তো তো চিন্তা করি দাদা গ্রামে সেই রোগ শহরও একই রোগ সবাই মুখোশ পরে ঘুরতেছে আর আমার তো পয়সা নেই ওই জন্য আমি চিন্তা করেছি বলি ম্যাডাম বাবু তোমরা মুখোশ পর আর আমি মুশারি পরি আমি মুশারি গায়ে দিয়ে চুপ করে ঘরের কোণে বসে থাকবো বৌদি তুই কত খুঁজবি রে ওই ঘরের কোণে থাকবো আর বলবো এই ঘর কলি কালে মৃত্যুর মিছিলে এই ঘর কলি কালে মৃত্যুর মিছিলে বলো না এসব হচ্ছে কি ও বাবা সারা জায়গাটা ছেলেরা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি কেন পাবো বলে একটু বাজারে পাঠাবো তা নয় খাওয়ার সময় থালা থালা খাবে আর এখানে সেখানে টই টই করে ঘুরে বেড়াবে যদি ও দেখা পায় তো মাথা মুন্ডু চিবে খাই আমি সে কোথায় গেছে দেখি আমার পা যন্ত্রণা ছেড়ে গেল সব জায়গা দেখা হয়ে গেছে শুধু ঘরটা বাকি আছে তবে যদি আমি ধরতে পাই তো ওর একদিন কি আমার একদিন হ্যাঁ ও বাবা গো সারা জায়গা খুঁজে আসতেছি আর ম পেতে কুটুরে পেঁচা হয়েছে মুশরি গায়ে দা চুপ করে শুয়ে আছে বেরো আই বেরো বাছর আই বেরো সারা জায়গা খুঁজে আমি পাগল পাগল হয়ে গেলাম তন্ন পুরো চাইলে দেবো ও বাবা গো ছোটবেলাতে খাইও দিয়ে মানুষ করছি বলে তোর চেলে দেবো এ বৌদি হ্যাঁ তুই শুনিস আমাদের দেশে তো ভাইরাস ভর্তি হয়ে গেছে তা ভাইরাস তা তোর কি হয় তোর এত ভয় কেন কত মেয়ে মদ্য শেষ হয়ে গেল হ্যাঁ ওই জন্য তো আমি চিন্তা করেছি ঘরের ভিতরে মুশারি গায়ে চুপ করে থাকবো এত বড় ছেলে সেই ছাগল ঘরের মুশারি নিয়ে আর কুটুরে পেঁচার মতো চুপ করে আছে ও টাচ কর কানে চড় মারবে একদম এ বৌদি তুই আর মাতৃ কেন বল দিলি তোর কি হয়েছে কি হয়েছে মানে একটু বাজারে পাঠাবো কুটুম আসবে তুই এখানে সেখানে টই টই করে ঘুরে বেড়াচ্ছি আমি বাজারে যাবো তা কে যাবে কে এই আমি আমি আই কে যাবে তোর বাবার পাতা ও ভগবান আমার বাবা নাকি ফের বাজারে যাবে আমার বাবা গঙ্গায় থেকে উঠে এসে ফের বাজারে যায় ব্যাগ বেশি বাড়াবাড়ি করবি না ব্যাগ ধর না তো আবার লাথি মারবি এই ব্যাগ ধর বাজারে যাবি সিলিপ আছে কথাটা মনে থাকবে মনে থাকবে তবে যে রোগটা উঠেছে হ্যাঁ যদি আমি মরে যাই আমার মৃত্যুর জন্য দায়ী শুধু তুই ঠিক আছে আমি দেই আর বলি শোন বাজারে যেতে যদি কারোর সঙ্গে একটু টাচ হয় হয় তো মুখটা বন্ধ করে একটু ঘষে নেবে ওইটা ভাইরাসের ওষুধ হ্যাঁ আর কথাটা মনে থাকবে থাকবে আর যদি ফের বাজারে আমার যেতে হয়েছে তোমার নাকের গোড়ায় নাটি মেরে আর নাকে বড় বড় করে শিঙ্গি বার করে রাখবে কথাটা মনে থাকে জানো হ্যাঁ দাদা
এদিকে ভাইরাস আর ওদিকে বৌদি, আমি কোথায় যাই রে? বাজারে যাবো আর বলবো এই ধরকলি কালে মিত্র মিছিলে, এই ধরকলি কালে মিত্র মিছিলে, বলো না এসব হচ্ছে কি? ও ও ও আমি ফাটেছি, ও ও ও আমি ফাটেছি, ও ও ও আমি ফাটেছি, ও ও ও আমি ফাটেছি। লাইক দিজিয়ে আজুবা আজুবা সাহেজ নন্দিনী, আমি দিল্লিতে পড়াশোনা করতাম, কিন্তু করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ সবই বন্ধ, তাই আমি আমার গ্রামে ফিরে এসেছি। আর গ্রামে ফিরে এসে আজ থেকে শুধু এনজয়। তেরা রূপ জিগারে মে ধরিয়া, তেরা রূপ জিগারে মে ধরিয়া। রাফেল, তোমাকে ধাক্কা মারলি কেন? এই জানোয়ার বাচ্চা আউট বলছে। দাদা, বৌদি বলেছে ধাক্কা লাগলে ঘষে নিবি। হোয়াট? কি অসুখ শুধু বেরিয়েছে দেখো, তোরা কেউ ঘষবে নাকি? জানোয়ার মুখ সামনে কথা বল, আমি একটা শিখি তুমি সেইভাবে কথা বল। ম্যাডাম, তোমার সাথে আমার ধাক্কা লেগেছে। হ্যাঁ, আমার বিপদে বেড়েছে। আমি কি বলি শোনো, ভুল আমি অবশ্যই তোমার কাছে চেয়ে নেবো, তার আগে তুমি আমার একটু ঘষে দাও। বললাম না আমি একটা শিখি তুমি ভদ্রভাবে কথা বল। ম্যাডাম, তুমি লজ্জা পাচ্ছ? আমি আশেপাশে দেখে নিয়েছি, কেউ কোথায় নেই। এই সুযোগে মুখটা বন্ধ রেখে আর চোখটা বন্ধ রেখে দুজনে মিলে একটু ঘষে ঘষে করে নিয়ে এসো। কেন করিস তুই আর মুখ সামলি বলবি কথা? ওরে কেন করিস বাড়াবাড়ি, আমার ঘষে দে না তাড়াতাড়ি। এই কেন করিস বাড়াবাড়ি, ঘষে দে না তাড়াতাড়ি। যদি মুখ ছিঁড়ে দিব অল্প ছাড়ব না, একটু ঘষা ঘষি না করলে তোকে ছাড়বো না, ঘষা ঘষি না করলে তোকে ছাড়বো না। তুই যা যা যা, তোকে ছাড়বো না, যা যা যা, তোকে ছাড়বো না। মুখ ছিঁড়ে দেবো জানিস, ওট বলছি সরি বল। আরে গা থরথর করতেছি। ম্যাডাম, তুমি একটু ঘষে দাও না, নাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। তোর ঘষা দেওয়ার ইচ্ছা এত, তো চা তোর ঘষে। ফের আমার বাজারে আসতে হয়েছে, তোর একদিন কি আমার জন্য ব্যবস্থা করে থাক। হাই 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 হাই, আমার কচি বাচ্চা তার মেরে মেরে ফেলে। Hi, hi, hi.
এই তুই পাগলা হয়ে গেছিস বলি বাচ্চা বাচ্চা ঘোষা ঘোষি হচ্ছে তা তুই অত বড় মেয়েটা কি করতে এসেছিস বাবা নাকি বাচ্চা 25 বছর বয়স আমার বাচ্চা ওর যদি বিয়ে দেওয়া যায় চারটা পাঁচটা বাচ্চার বাপ হয়ে যাবে বলে আমি বাচ্চা একটা মেয়ে ছেলে তোর গায়ের উপরে বসে উঠে হোকর হোকর করে মারতেছে আর চুপ করে মুখ পুঁজে সহ্য করতেছি এ বলি তুই ধর পুঁতে ফেললি আয় আর ব্যবস্থা করে ছাড়বো তুই ধর তুই ধর আয় তুই এদিকে দেখি কিসের জন্য ঝগড়াটা হয়েছে আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ বলি এই যে সরু চুগলি বলুন ও বাবা বলে বলুন নাকি আমার কচি মতো ঠাকুরপো তার বুকের ছাতার উপরে উঠে তার ফেসা বার করে দিলে মারবো না কি করবো কথাটা শুনেছো কেন ওকে মেরেছি আরে কি বলেছে আমারে কি বলেছে রাস্তি বিনা আমি রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎ তো আমাকে ধাক্কা মারলো ধাক্কা মারার পর সরি চাইবে কি বললো ম্যাডাম একটু কাছে সরিছো না ঘষে দি আমার জায়গায় তুমি থাকলি সেটাও করতি আয় ওর কাছে কেন মেরে চকার সেই কথা বলো বেশি কথা বলবি না মেরেছি বেশ করেছি প্রয়োজন পড়লি না আরো বেশি করে মারবো আমার কচি ছেলেটাকে মেরে তুই কেন করলি রে ঘা শুনবো না তো দেরি কথা কেন মারলি ধাক্কা আমার কচি ছেলেটাকে মেরে তুই কেন করলি রে ঘা শুনবো না তো দেরি কথা কেন মারলি ধাক্কা তুই সরে কাছে গেলে যাবি পরে যদি জানা তুই সরে কাছে গেলে যাবি পরে আরে মেয়ে তো মেরে তুই কেন করলি রে তুই কথা কেন মানি থাকা বলি জানা তুই সরে কাছে গেলে যাবি পরে বলি জানা তুই সরে কাছে গেলে যাবি পরে আরে মেয়ে তো নয় মুখ পোড়া যায়নি জ্বলে পুড়ে সারকার হয়ে যাবি বাজি ছেলে কেন এমন আচারু ছোট ভুল চাই অকালে ধরে যায় কত জীবন কোচে ওয়াকালে ঝরে যায় জীবনে সব কি কথাবার্তা রে বৌদি চিন দেখিয়েছে রোগটা হয়েছে কত লোক তো মরে যাচ্ছে এই ম্যাডাম বুঝতে পারে নে পাজি ছেলে বিয়া কিনি কেন এমন আচারু ছোট ভুল চাই অকালে ধরে যায় কত জীবন বিদ্যুৎ বলি বোঝার ভুলি বিদ্যুৎ বলি বোঝার ভুলি শত শত মানুষের গেছে প্রাণ গেছে প্রাণ গেছে প্রাণ আমার কচি ছেলেটাকে মেরে তুই কেন করলি রে ঘা শুনবো না তো তেরি কথা কেন মাইলি ধাকা যদি জানা তুই সরে কাছে গেলে যাবি মরে যদি জানা তুই সরে কাছে গেলে যাবি মরে আরে মেয়ে তো এত মারা তোর মারলো তেউ কাপটা কাপটে জোড়াজড়ি করতেছি তোর একটু লজ্জা করে না বারবার বলেছি চুপ করে দাঁড়া আচ্ছা বলো তো ম্যাডাম আমার ঠাকুরপো এমন কি দোষ করেছে এইভাবে তার মারা হবে বললাম তো বৌদি আমি রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎ তোমাকে ধাক্কা মারি ধাক্কা মারার পর মানুষ সরি চাইবে কি বলে কাছে একটু সরিস না ঘষে দি আমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে সেটাও তো করতো ও বাবা বয়ে গেছে ও তো ঠিকই বলেছে হ্যাঁ তোমার সোনার ভুল হয়েছে সোনার ভুল আর ইয়ে বারবার বলেছি রে পশু স্কুলে যা স্কুলে যা ওই স্কুলে যাওয়ার নাম করে বই দপ্তরটা নিয়ে আর গাছের মাথায় ঠ্যাং তুলে বসে থাকবে স্কুলে যাই না আমি তো রবিবার করে যাই কথা বার্তা শোনো বল আমি রবিবার কো যাই রবিবার করে মাস্টার আসে ওই দিনকে তোমার ওই জন্য ভাল লাগে তোরে আমলে লাঠি মারব ফোঁটা বার করে ছাড়বো বলে দিচ্ছি তুই লাঠি মারবি হ্যাঁ বৌদি হ্যাঁ এই মেয়েটা আমার মেনেছে তোর কথা শুনে আমি অনেক ভুল করে ফেলি এই বল শুন আমি তোর বাবা বলেছি যে বাজারে যদি যা কার সঙ্গে টাচ হয় একটু মুখটা বন্ধ করে আর স্যানিটাইজার ঘষে নেবে আর তুই এমন বলা বলেছি তোর বুকের ছাতায় লাঠি মেরে মারতেছে ওই হয়েছে গো আর মনে ছিল আমি বলি একা মারতেছে আবার যদি মনে মারে হ্যাঁ আমি বলি একটু ছানা চা এটার দশ যা করেছিস ক্ষমা চা যা বলেছিস ক্ষমা চা সত্যিকারে ম্যাডাম আমরা
গ্রামের ছেলে, হ্যাঁ হ্যাঁ, স্কুলে ঠিক মতন যেতে পারিনি, পাকা লোক আর মানুষ হতে পারিনি, তাই বলছি আমি অনেক অপরাধ করে ফেলেছি, তুমি আমার ক্ষমা করে দিও নিজের বন্ধু হিসেবে। না বৌদি, ভুলটা আমার, আমি একটু শিক্ষিত, তুমি আমার বোঝা উচিত ছিল যে তোমরা কোভিড-19 এর জন্য বলছো, তাই তোমরা পারলেই আমাকে ক্ষমা করে দিও বৌদি। ম্যাডাম, আমাদের দেশটা কি ভরে গেছি, আমাদের দেশটা যে ভাইরাসে ছড়িয়ে গেছে, আমাদের জীবনে কত নার্স, কত ডাক্তার, কত পুলিশ, হাজার হাজার যে মারা গেছে, কাদের জন্য, আমাদের জন্য। তাই বলছি ম্যাডাম, এসো না, আমাদের দেশকে, সমাজকে সুস্থ রাখার জন্য, আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্য সবাই হাতে হাত মিলে একসাথে বলবো, আমরা সমাজ গড়ব, নতুন করে বাঁচব, আমরা সমাজ গড়ব, নতুন করে বাঁচব, শপথ নিলাম আমরা সবাই সভ্য সমাজ গড়ব, শপথ নিলাম আমরা সবাই সভ্য সমাজ গড়ব। আমরা সবাই ভারতবাসী কেমন করে ভুলবো, আমরা সবাই ভারতবাসী কেমন করে ভুলবো, আমরা সমাজ গড়বো, নতুন করে বাঁচবো, আমরা সমাজ গড়বো, নতুন করে বাঁচবো, শপথ নিলাম আমরা সবাই সভ্য সমাজ গড়বো, শপথ নিলাম আমরা সবাই সভ্য সমাজ গড়বো, শপথ নিলাম আমরা সবাই সভ্য সমাজ গড়বো।